नमस्कार बंधुरा मानसी रान्नाघरे आबार एकटा नतून रेसिपिते सबाइके स्वागत। आज के रेसिपि पनिर कोफ्ता आर आमि किभाबे बानाबो सेटाई आपनादेर साथे शेयर करब, ताई आपनारा पुरो भिडियोटा देखबेन। आर चैनेले जदि नतून बंधु हये थाकेन ताहले अवश्य चैनलटाके सबस्क्राइब करे देबेन। तो एखाने आमि एकटा मिक्सिंग बोले 200 ग्राम पनिर निये एटाके ग्रेट करे निच्छि। पनिरटाके ग्रेट करे निलाम। एबारे दिये दिच्छि 2 चामच ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ। দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কুচানো কিশমিশ, কুচানো কাজু বাদাম আর কুচানো আদা নিয়ে হাফ চামচ ঘি দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে নেব। তারপর একটা করে ছানার বল নিয়ে মাঝের মধ্যে ড্রাই ফ্রুটটাকে এইভাবে ভরে দিচ্ছি। তারপর একটা করে বলের মতো শেপ দিয়ে দেব। তারপর হাত দিয়ে একটুকু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে কোপ্তার শেপ দিয়ে দিলাম। এভাবে সব কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, 2 এলাচ, 1 টুকরো দারচিনি, 1 চামচ জিরে দিয়ে 1 মিনিট মতো ভেজে, 1টা কেটে রাখা পেঁয়াজ, 1টা টমেটো, 2 পাকা লঙ্কা, 4-5টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। তারপর জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে 5-10 মিনিট মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পনিরের কোপ্তাগুলোকে ভেজে নেব। সব একসাথে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডটাও এইভাবে উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব। এবার সব তুলে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ বাটার, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে 1 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব মশলার পেস্টটা। দিয়ে আবারও আর সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে আবারও 2-3 মিনিট মতো এভাবেই ভেজে নিলাম। তারপর পনিরের কোপ্তাগুলোকে দিয়ে দেব। এভাবে উল্টে নেব, উল্টে পাল্টে নেব পনির কোপ্তাগুলো দিয়ে। তারপর ঠান্ডা হলে এটাকে পরিবেশন করে নেব। এটা কিন্তু খুবই সহজ বানানো, আপনারা সবাই এটা বাড়িতে বানাতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।